তাফসির মাহফিল CHP। তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা, তোমাদের অবদান ইসলামে সবচাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না। কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন, হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত তাত পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা থামুন, আমার ভাইরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কেয়ামতের দিন কোনো বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোনো বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোনো কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন, হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান দিয়ে তো পড়েই গেছে। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ, অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুইয়ে বেহেশত নষ্ট করি ভালো হবে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশত যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন? কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করছেন, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি, নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, বললেন জারির দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরতে জারির রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইরা, আমার যুবক ভাইরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচাইতে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার।
তোমাদেরকে কি দেওয়া হয়? যেসব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই, বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশ্মন। জোরে বলেন এরা কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো, তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে, তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার ওস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়, যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোন কথা বলে না? আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে, ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে, তরুণীরা ভালো করে বোঝো, তোমরা তোমরা রসুলের সৈনিক, কার সৈনিক? তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে, নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে, এই কথা তোমরা বলো না, ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামির জিঞ্জির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা, তোমরা জানো না, আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে, অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতলে কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারছা। তিরমিজি, অনাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, শাহাদাতের মত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদাতের মতের এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ, এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন, কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে, এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচাইতে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে, ওইটা হচ্ছে সবচাইতে নিয়ামতের মৌত। এই জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মত সবচেয়ে নিয়ামতের মত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কি না? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায়, এতিম মানুষ, বাপ মারা গেছে, একেবারে ছোট অবস্থায়, খুব গরিব, চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফ এসেছে, বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সুরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত, এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে? হয় তার মানে বলছে যে, আমার কাছে তো খুব ভালো লাগে, চাচা ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই, ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না, এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না, চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি আর পারলাম না, আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামাই রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, ওটা আমার টাকার খলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই, জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা, ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই, ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোনো রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা বাবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসাবে সফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখেরাতের বাদশা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা হাঁটুর উপরে কোনো রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল, তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার জন্যে আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না,
আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনার সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুলুজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজা দাইন তার নাম। হযরতে আব্দুল্লাহ জুলবাজা দাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসাবে সুফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না, আসাবে সুফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। খুদার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, খুদার তো সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে খুদা নিবৃত হয়ে যেত। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে সে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম বারকে দিয়ে দিয়েছে, ধনীরা টাকা পয়সা সব দিয়েছে, হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন, পথিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজা দাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি, মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরতে আব্দুল্লাহ জুলবাজা দাইন শাহাদাতের তামান্না করে রেসালাতে মাহাবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো, রাসূলুল্লাহ বাকলটা আব্দুল্লাহ জুলবাজা দাইনের হাতে লাগাই দিলে। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে কোন চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন, কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত, কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে, দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে, অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে দুজনে, কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজা দাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছ, কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ,
জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারিভাবে, বেসরকারিভাবে, বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক, এই জেহাদ বড় মারাত্মক। জেহাদ হবে সাসার বিরুদ্ধে, ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব সাসা ভাই, মামু, খালু, এরা আসতেছে, আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন, আর একটু ইতস্তত করতেছেন, এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন, তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা, আয় হাইসু মা আমারাক আল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল আলা মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা ক্বাইদুন। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মূসা, তুমি আর জিব্রাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এ কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো, মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, ও রাসূল যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ, মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। হুজুর খুব খুশি হয়ে গেল, হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন আমার সাথে চলো বেহেশতে। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামান ওয়া কানা ইয়াকুলু তামাক। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম ওমায়ের, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিল। দেখেন না, বক্তৃতা হয় মাঠে, ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবি ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিসি ফেলাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে। হুজুরের কথা শুনে ওমায়ের বলছেন, বাহ বাহ, এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আজামাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন ভেষ্ট পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে ভেষ্টটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন ভেষ্ট পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলা হুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিলেন।
ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খরমা গুলি ফালায় দিলেন, জাহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। হাদিস শরীফে এসেছে ওমাইর জাহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শহাদাদের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর এই সেই ওমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন খরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই ওমায়ের, আল্লাহর নবী ওমায়ের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক যেই বেহেশতের জন্য খরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ, আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল অক্ষ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না, ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে, চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে, সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, কিছু ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওজা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অননুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্ট্যান্ড গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে, ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো চুল। মানুষ মারো, তোমরা মানুষ মারো, আহা, যারে মারলা একটুখানি হিউম্যানিটি, বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো, মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা, থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় ধরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ, এ পথটা কোন দিকের পথ?
জোরে বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না, ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কি না? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে, কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে, তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি নাই, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালার, তুমি খালি কান্দো, ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাসে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতো আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি, রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কান্তিছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে, ইসলাম বিদায় হয়ে যায় যাক না, কিন্তু আমি কাঁদব, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কম? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দিন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দিন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে, কুফাবাসীরা ইমাম হুসাইনকে ভালোবাসত, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে, কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হুসাইনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছ? কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুবাবাসীদের হযরত ইমাম হুসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট, সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম,
কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তো তখন আমি নতুন নতুন শিলংয়ে আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল, ও সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, গম আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? কয় ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে ভেস্তে পাঠায় দেবে। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎখোর ঘুষখোর জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে, কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে, এই লোকটি সুৎখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল গইল গম আসিল, আর আল্লাহ ভেস্তে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এরটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে, কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে পরে মরা মানুষটারে উঠাইয়া বললা, রসুলুল্লাহর দলে উঠাইয়া দিলাম, এখন বলো রসুলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না, তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই, মরছো তারপরে তোমার মরা লাশ রসুলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা কড়ি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য, সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোনো পথ আছে? আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ربين تمام পৃথিবীর মাটির নিচে হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মোমেন মোমেনাত সকলের আরো আরো পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুনা আমিন।
আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে, মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুনা রবীন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ, আমরা সারা জীবন গুনাহ করেছি বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোরও থাকতে পারে, আয় আল্লাহ যত গুণাগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুণাগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে, আয় আল্লাহ অসম্ভব নয়, এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে, আয় আল্লাহ আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বিরা ওস্তাদরা হাত তুলেছে, কসি কসি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে, আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকাই, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।